হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। তো আজ আমি তোমাদের কাছে যে লেসনটা এনেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সরি, ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট টু। তো ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট ওয়ান আমি তোমাদের আগে দিয়েছি, আজকে আমরা করব ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট টু। এইভাবেই আমি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা ভালো করে কিছু কিছু পার্টে দিয়ে দেবো। তো ফার্স্টে দেখো, মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া, ইন্ডিয়াটাকে কটা মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা আছে, এইটা আগের লেসনে তোমাদেরকে আমি লিখিয়ে লেখা অবস্থায় দিয়েছি। আজকে একটা ডায়াগ্রাম দিয়েছি, দেখে নাও। ডায়াগ্রামে দেখো, পয়েন্ট নাম্বার ওয়ানটা আমরা ফার্স্ট লেসনে করেছি, সেটা হচ্ছে দ্য নর্দার্ন মাউন্টেন্স। আজ আমরা করব পয়েন্ট নাম্বার টু, দ্যাট ইজ দ্য নর্দার্ন প্লেনস। তো নর্দার্ন প্লেনস এর যে পোর্শনটা সেটা দেখো, গ্রিন কালারের যে পোর্শনটা মার্ক করা রয়েছে সেটা নর্দার্ন প্লেনস। এবং আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ফিজিওগ্রাফিক ডিভিশনই কভার করব। তো নর্দার্ন প্লেনস এর মধ্যে আমরা দেখো, ঠিক যেখানে হিমালয়াটা এন্ড হচ্ছে, হিমালয়ার পর গঙ্গা, অ্যান্ড তারপরেই যে এরিয়াটা আমরা পাচ্ছি সেই এরিয়াটা হচ্ছে তোমার নর্দার্ন প্লেনস। নর্দার্ন প্লেনসে দেখো, এখানে দেখো, তোমরা যদি ভালো করে একটু দেখো, দ্য নর্দার্ন মাউন্টেন রিজন, তার নিচেই আসছে দ্য পাঞ্জাব হরিয়ানা প্লেন, তারপরে হচ্ছে রাজস্থান প্লেন, এদিকে দেখো ব্রহ্মপুত্র প্লেন, অ্যান্ড ঠিক গঙ্গা প্লেন, মানে গঙ্গার যে কোর্সটা, কোর্সের যে ফ্লোটা, সেই ফ্লো এর জায়গাটা দেখো মার্ক করা রয়েছে অ্যাজ দ্য আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন, অ্যান্ড দ্য লোয়ার গঙ্গা প্লেন। এই যে পুরো নর্দার্ন প্লেনটা সেটা দেখো ভালো করে এখানে মার্ক করা রয়েছে। আচ্ছা, এবার শুরু করব আমরা পড়াটা ভালো করে। এটা হচ্ছে দ্য গ্রেট নর্দার্ন প্লেন। এই নর্দার্ন প্লেনের নর্দার্ন বাউন্ডারিটা হচ্ছে তোমার টুয়ার্ডস দ্য সাউথ অফ হিমালয়াস, মানে হিমালয়াটা যেখানে এন্ড হচ্ছে, হিমালয়ার ফুট হিলস এর নিচে হচ্ছে তোমার দ্য নর্দার্ন প্লেনস, মানে হিমালয়া শেষ, নর্দার্ন প্লেনস শুরু হচ্ছে। এবং এর যে সাউথ এন্ড সাদার্ন বর্ডার সেটা হচ্ছে দ্য ডেকান প্লাটো, মানে ডেকান প্লাটোর নর্থ এর দিকে হচ্ছে নর্দার্ন প্লেন। তাহলে নর্দার্ন প্লেনটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটুইন দ্য হিমালয়াস অ্যান্ড দ্য ডেকান প্লাটো। এই নর্দার্ন প্লেনের টোটাল এরিয়া কত না, 580,000 স্কোয়ার কিলোমিটার। লাস্ট লাইনটা দেখো লেখা রয়েছে 580,000 স্কোয়ার কিলোমিটার। নেক্সট, পার্টস অফ নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেনে কটা পার্ট আছে? নর্দার্ন প্লেনের টোটাল চারটে পার্ট আছে। একটা হচ্ছে রাজস্থান প্লেন, পাঞ্জাব প্লেন, গ্যাঞ্জেটিক প্লেন অ্যান্ড আসাম প্লেন। প্রত্যেকটা প্লেন কিন্তু আমরা ইন ডিটেলস পড়ব, যেটুকু আমাদের দরকার আমি কিন্তু তোমাদের সেটুকু দিয়েছি। ফার্স্টে দেখো পাঞ্জাব প্লেন। পাঞ্জাব প্লেনটা হচ্ছে টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন। এই যে নর্দার্ন প্লেনের তোমাদের ছবিটা দেখালাম, সেই নর্দার্ন প্লেনটা একবার ভাবো, ভেবে দেখো ওয়েস্টার্ন পার্টে আছে কোনটা, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন, এইটাই হচ্ছে সেই পাঞ্জাব প্লেন। এর টোটাল এরিয়া হচ্ছে, যে টোটাল এরিয়া কভার করছে সেটা হচ্ছে 1.75 লাখ স্কোয়ার কিলোমিটার। এর ইস্টার্ন বাউন্ডারি, মানে এই পাঞ্জাব হরিয়ানা প্লেনের যে ইস্টার্ন বাউন্ডারি সেটা তৈরি হচ্ছে বাই দ্য যমুনা রিভার। যমুনা নদী কি করছে না, একটা বাউন্ডারি তৈরি করছে ইন দ্য ইস্ট। এলিভেশন, মানে উচ্চতা হচ্ছে 250 to 300 meters। এবং এর যে, মানে এই পাঞ্জাব প্লেনের যে বেশিরভাগ অংশ সেটা পাকিস্তানে পড়ছে। আচ্ছা, এই পাঞ্জাব প্লেনে আমরা কি কি নদী দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডাস এবং তার যে ট্রিবিউটারি গুলো আছে, যেরকম সেতলুজ, বিয়াস, রবি। এবং এই পাঞ্জাব প্লেনের যে রিভার বেসিনের যে, মানে পাঞ্জাব প্লেন আমরা কেন বলছি, যেহেতু এটা ইন্ডাস রিভার দিয়ে ড্রেন করা হচ্ছে সেই জন্য আমরা এটা পাঞ্জাব প্লেন বলছি, কিন্তু এর যে বেশিরভাগ এরিয়া সেটা আমরা কিন্তু পাকিস্তানেই পাচ্ছি। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে রিভার ইন্ডাসের যে প্লেনটা সেটা বেশিরভাগটাই পাকিস্তানে পড়ছে। আচ্ছা, এই প্লেনে কি ধরনের, একদম রিভারের যে পাশে সেই জায়গায় আমরা কি ধরনের সয়েল পাচ্ছি, সেই জায়গায় আমরা পাচ্ছি নিউ অ্যালোভিলিয়াল টাইপ অফ সয়েল। এবং এই ধরনের এরিয়া, এই নিউ অ্যালোভিলিয়াল সয়েল দিয়ে তৈরি যে এরিয়াটা রিভার বেসিনে একদম পাশে, বা রিভার বেডে, বা রিভার ব্যাঙ্কে বলতে পারো তোমরা, সরি, রিভার ব্যাঙ্কের যে নিউ অ্যালোভিলিয়াল সয়েল এরিয়াটা সেটাকে বলা হচ্ছে বেড।
তাহলে পাঞ্জাবে বেট কাকে বলা হয় তোমরা জেনে গেলে। নেক্সট হচ্ছে এই হিমালয়ান ফুটহিলস, হিমালয়ান ফুটহিলস এর পরেই শুরু হচ্ছে পাঞ্জাব প্লেন, এবং ফুটহিলস এ প্রচুর বড় বড় বোল্ডার্স, গ্রাভেল, স্যান্ড, ক্লে এগুলো অবস্থিত আছে। এবং এই রিজিয়নটাতে ওল্ড অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, এবং সেই জন্য এই জায়গাটাকে বলা হয় ভাবার সয়েল বা ভাবার প্লেন। এবং এই ধরনের সয়েল কিন্তু জল রেজিস্ট্যান্ট নয়, ওয়াটার রেজিস্ট্যান্ট নয়, এটা জল ধরে রাখতে পারে না, কিন্তু নিউ অ্যালুভিয়াল সয়েল জল ধরে রাখতে পারে। এবার হবে গঙ্গা প্লেন। গঙ্গা প্লেনের এক্সটেনশন হচ্ছে তোমার ঠিক পাঞ্জাব প্লেনের ইস্টের দিকে, মানে পাঞ্জাব প্লেন শেষ হচ্ছে, তারপরে শুরু হচ্ছে দ্য গঙ্গা প্লেন, এবং এটা এক্সটেন্ড করছে টুয়ার্ডস দ্য ইস্ট বর্ডার অফ পাকিস্তান। পাকিস্তানের ইস্টার্ন দিকে যে বর্ডারটা রয়েছে সেই অবধি পুরো পাঞ্জাব, সরি পুরো গঙ্গা প্লেনটা এক্সটেন্ড করছে। ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্লেন এনকম্পাসিং স্টেটস সাচ অ্যাজ উত্তরপ্রদেশ, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো এই গঙ্গা প্লেনটা কোন স্টেটগুলোকে কভার করছে? উত্তরপ্রদেশ, বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো এক্সটেনশনটা আরেকবার পড়ি। আচ্ছা সরি, এক্সটেনশনটা রিপিট হয়ে গেছে, তোমরা ওটা একটুখানি বাদ দিও ফার্স্ট পয়েন্টটা, তারপরে একেবারে থার্ড পয়েন্টে চলে আসো। থার্ড পয়েন্টে কি বলছে যে এই গঙ্গা প্লেনে আমরা কি ধরনের বা কি কি রিভার পাচ্ছি, সেটা হচ্ছে যমুনা, গঙ্গা, ঘাঘর, গন্ডক, কোসি, তিস্তা, এগুলো সব হিমালয়া থেকে আসছে ফ্রম দ্য নর্থ, অ্যান্ড চম্বল, বেটওয়া, সোন, দামোদর এগুলো আসছে সাদার্ন প্ল্যাটো থেকে। তো এই গঙ্গা প্লেনটা কিন্তু পুরো প্যাকড উইথ রিভার্স, এবং কি কি রিভার আমরা গঙ্গা প্লেনে ড্রেন করছে সেটা একবার তোমরা দেখে নেবে, এবং সেই নদীগুলো কোথা থেকে কি আসছে। আচ্ছা এই গঙ্গা প্লেনের স্লোপটা দেখে নেবো, মানে কোন দিকে এর স্লোপ। স্লোপটা হচ্ছে সাউথ অ্যান্ড সাউথ ইস্টের দিকে এর স্লোপ। এবার গঙ্গা প্লেনটা তিন ভাগে ভাগ করা, কি কি? আপার গঙ্গা, মিডিল গঙ্গা অ্যান্ড লোয়ার গঙ্গা। দেখো এখানে আপার, মিডিল অ্যান্ড লোয়ার গঙ্গা হিসেবে ভাগ করা রয়েছে। এইখানে যে ম্যাপটা দিয়েছে এই ম্যাপে আসো, ম্যাপে দেখো ফার্স্টের পয়েন্টটা আছে ইন্ডাস প্লেন, ইন্ডাস প্লেনটার পয়েন্ট নাম্বার 1 মার্ক করা রয়েছে। নেক্সট হচ্ছে 2, ইন্ডাস প্লেন ইন্ডিয়া, ইন্ডাস প্লেন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে ইন্ডাস প্লেনটা মানে যেটা পাঞ্জাব হরিয়ানা প্লেন সেটা দেখো রয়েছে 2 দিয়ে মার্ক করা। তারপর তিনটে পরপর আসছে দ্য আপার, দ্য লোয়ার অ্যান্ড দ্য লোয়ার, সরি দ্য আপার, মিডিল অ্যান্ড দ্য লোয়ার গঙ্গা প্লেন, দেখো ওটা মার্ক করা রয়েছে 3, 4, 5 দিয়ে। আচ্ছা এবার আপার গঙ্গা প্লেনটা একবার দেখে নাও। আপার গঙ্গা প্লেনটা হচ্ছে যমুনা নদীর টু দ্য আলাহাবাদ সিটি ইন দ্য ইস্ট, যমুনা নদী ওয়েস্ট দিকে টু আলাহাবাদ নদী, সরি আলাহাবাদ সিটি ইন দ্য ইস্ট। নেক্সট হচ্ছে মিডিল গঙ্গার এক্সটেনশন, মিডিল গঙ্গা হচ্ছে আলাহাবাদ যেটা উত্তরপ্রদেশে, আলাহাবাদ ওয়েস্ট টু দ্য রাজমহল হিলস ইন দ্য ইস্ট। এবং তারপরে আছে লোয়ার গঙ্গা, লোয়ার গঙ্গাটা হচ্ছে ইট স্ট্রেচেস ফ্রম দ্য রাজমহল হিলস টু দ্য বে অফ বেঙ্গল। তাহলে এই আপার, লোয়ার এন্ড মিডিল গঙ্গা প্লেনের যে এক্সটেনশন সেটা আমি পরিষ্কার দিয়ে দিলাম। প্রথমটা আবার বলছি, প্রথম আপার গঙ্গা প্লেনটা হচ্ছে যমুনা নদী থেকে আলাহাবাদ সিটি, নেক্সট হচ্ছে আলাহাবাদ সিটি থেকে রাজমহল হিলস, তারপরে হচ্ছে রাজমহল হিলস থেকে পুরো বে অফ বেঙ্গল। এবং পুরো ইন্ডিয়াতে গঙ্গা প্লেন ইজ দ্য মোস্ট পপুলাস পার্ট অফ ইন্ডিয়া, সবচেয়ে বেশি পপুলেশন হচ্ছে এই গঙ্গা প্লেনে। এবং এই প্লেনে এগ্রিকালচার, ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ভীষণভাবে প্রসপারাস। এবার আমরা দেখবো আসাম প্লেন। আসাম প্লেনটা হচ্ছে তোমার নর্থ ইস্টার্ন পার্ট কান্ট্রির নর্থ ইস্ট, আমরা জানি ম্যাপে আসাম কোথায় সিচুয়েটেড, তোমাকে আমি আগেও দেখিয়েছি ব্রহ্মপুত্র প্লেন বলে যেটা মার্ক করা ছিল, দ্যাট ইজ হোয়াট আসাম প্লেন ইজ। একই নাম মানে আলাদা নাম কিন্তু একই জায়গা। এবং এর যে এটা পজিশনটা সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এবং এটা হচ্ছে বিটুইন দ্য অরুণাচল হিমালয়াস, নর্থে আসাম প্লেনের নর্থে হচ্ছে অরুণাচল হিমালয়াস, অ্যান্ড তারপরে হচ্ছে সাউথের দিকে মেঘালয়ান প্ল্যাটো। তো আসাম প্লেনটা বাউন্ডেড বাই দ্য অরুণাচল হিমালয়াস ইন দ্য নর্থ অ্যান্ড দ্য মেঘালয়ান প্ল্যাটো ইন দ্য সাউথ।
এবং এই আসাম প্লেনটা ইজ দ্য মোস্ট ফ্লাড এফেক্টেড প্লেন ইন আওয়ার কান্ট্রি। সবচেয়ে বেশি ফ্লাড কোন প্লেনে হয়? এই আসাম প্লেনে কিন্তু সবচেয়ে বেশি ফ্লাড দেখা যায়। প্রত্যেক বছর ব্রহ্মপুত্র এবং তার ট্রিবিউটারিগুলো ওভারফ্লো করে, যার ফলে আসামে ভীষণভাবে বন্যা হয়। আচ্ছা, এবার এই আসাম প্লেনের আর একটা যে ইম্পর্টেন্ট ফিচার আমরা পড়বো, সেটা হচ্ছে মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড হচ্ছে দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই মাজুলি আইল্যান্ডটা হচ্ছে অন রিভার ব্রহ্মপুত্র। এবং কি কি ধরনের পাহাড় আছে? সেটা হচ্ছে দ্য নাগা হিলস, দ্য পাটকাইবাম, গারো, খাসি অ্যান্ড জায়ন্তিয়া অ্যান্ড মিক্কির হিলস। এই ধরনের হিলস আমরা আসাম প্লেনে পাবো। আচ্ছা, এবার আসি রাজস্থান প্লেন। রাজস্থান প্লেনটা ভালো করে দেখো, এই ছবিতে রাজস্থান প্লেনটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো মরুচ মার সরি মরুস্থলী ডুন, মরুস্থলী ডুনটা ইম্পর্টেন্ট। লুনি বেসিন, লুনি হচ্ছে ইনল্যান্ড রিভার অফ রাজস্থান। তো এই লুনি রিভারের যে বেসিনটা, সেটা দেখো এখানে মার্ক করা রয়েছে। দেন হচ্ছে তোমার চাম্বাল বেসিন, তারপর হচ্ছে তোমার ওপরের দিকে আসো ঘগ্গর প্লেন। এইগুলো সবকটা ইম্পর্টেন্ট এবং এইগুলো আমরা রাজস্থান প্লেনে পড়বো। রাজস্থান প্লেনের এই ম্যাপটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বিকজ রাজস্থান প্লেন থেকে কিন্তু অত বেশি কোয়েশ্চেন আসে না। যেটুকু আসে আমি তোমাদের শুধু সেইটুকুই দেখাবো। রাজস্থান প্লেনটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন পার্ট অফ হিমালয়, এবং এখানে একটু আগে যেটা আমরা পড়লাম মরুস্থলীটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য রাজস্থান ও দ্য থার্ড ডেজার্ট। থার্ড ডেজার্ট বা ওয়েস্টার্ন পার্ট অফ দ্য রাজস্থানকে বলা হচ্ছে মরুস্থলী, এবং এর এলিভেশনটা হচ্ছে 325 মিটার্স। এবং এই জায়গায় ভীষণ কম পরিমাণের বৃষ্টি হয়, যেমন 150 mm পার ইয়ার। তো এই ছিল আমার চারটে প্লেন এবং নর্দার্ন প্লেনের পুরো ইনফরমেশন। আমি খুব বেশি ইনফরমেশন দিইনি, কেন বেশি ডিপে গিয়ে ইনফরমেশন আমাদের আসে না, আমাদের ফ্যাক্টস পড়তে হবে প্রচুর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে তোমরা কমেন্টে জানাবে। সো টিল দেন, থ্যাংক ইউ।